মোহাম্মদ ভাই, আমি রহমান রয়েছি আপনাদের সাথে। আজ আমরা যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি গেমিং ল্যাপটপ, MSI এর একটি গেমিং ল্যাপটপ। মডেলটি হচ্ছে যে MSI স্টিল 50M A11 SDK GTX 1066 ম্যাক্স কিউ GDDR6 6 GB, কোর i7 11 জেন, 16 GB র্যাম, 512 GB NVMe PCLE, 50.6 IPS FHD, 1400 Hz ডিসপ্লে। মূলত এই ল্যাপটপটি একটি গেমিং ল্যাপটপ, এটি হচ্ছে যে MSI এর একটি গেম ল্যাপটপ। আমি হচ্ছে এটার ডিটেলস স্পেসিফিকেশন ডিসক্রিপশন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ব্র্যান্ড হচ্ছে MSI, সিরিজ হচ্ছে স্টেলথ, মডেল স্টেলথ 15M 11 SDK, CPU থাকছে যে ইন্টেল কোর i7 এর, চিপসেট হচ্ছে যে ইনগ্রেডিয়েন্ট SoC উইন্ডোজ 10 রান করতেছে, ডিসপ্লে হচ্ছে যে IPS লেভেল 50.6 FHD 1920x180 144 GHz এর ডিসপ্লে। গ্রাফিক্স কার্ড হচ্ছে NVIDIA 1660 গ্রাফিক্স কার্ড, র্যাম 16 GB র্যাম থাকছে, 16 GB র্যাম, আর রিফ্রেশ রেট হচ্ছে যে 144 Hz এর, স্টোরেজ হিসেবে 512 GB থাকছে, সলিড স্টেট ড্রাইভ SSD 1 × M.2 NVMe পাচ্ছেন, কিবোর্ড 8 GB ব্যাকলাইট কিবোর্ড থাকছে, ওয়াইফাই ব্লুটুথ 5.1 পোর্ট হিসেবে HDMI 2.0 USB 3.2 মাইক্রো SD, ব্যাটারি 52 ব্যাটারি, ব্যাটারি 603 সেলের লিথিয়াম পলিমারের ব্যাটারি, ওয়েট হচ্ছে যে 1.69 গ্রাম, 69 কেজি, খুবই লাইট ওয়েট একটি ল্যাপটপ। এটার প্রাইস 1,40,000 টাকা বাংলাদেশি প্রাইস পড়বে, এই ল্যাপটপটি 1,40,000 টাকা বাংলাদেশি প্রাইস পড়বে এই ল্যাপটপটি। খুবই চমৎকার একটি ল্যাপটপ, স্লিম একটি ল্যাপটপ। তো আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো ল্যাপটপের রিভিউ নিয়ে হাজির হবো, সে পর্যন্ত।